একদম সহজে সমাধান করে তার উত্তর করে চলে আসব, কিন্তু আমাদের ভুল হবে। সেই ভুলের জায়গাটা যেন আমাদের পরীক্ষার হলে না হয়, তার জন্য এই ধরনের সমস্যায় কি প্রবলেম থাকে, একটা টেকনিক্যাল প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমাদের এখন থেকে বুঝতে হবে, এবং এই ধরনের সমস্যা আমরা পেলে যেন সেই ভুলটা আমাদের আর কোনো দিন না হয়, আমরা যেন সঠিক উত্তরটা করে আসতে পারি। কম্পিটিটিভ এক্সাম ম্যাথ ক্লাসের 330 নম্বর এপিসোডে আজকে আমরা গতিবেগ চ্যাপ্টারের উপর একটা সহজ সরল সমস্যার উপর আলোচনা করব। নিশ্চিত নবোদয় নামক কম্পিটিটিভ এক্সাম ম্যাথ বুকের 12 নম্বর চ্যাপ্টার সময় দূরত্ব গতিবেগের একটি সমস্যার অনুরূপ একটি সমস্যা আমরা বোর্ডে গঠন করেছি, যে সমস্যাটি পড়ার পর আমরা দেখব যে একদম সহজ সরল গড় গতিবেগের উপর একটা সমস্যা। তো এই সমস্যাটি আজকে গতিবেগের উপর অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং লাইভ ক্লাস অনেকগুলি হয়ে গেছে, তারপর কেন আজকে এই সমস্যার সমাধান করছি। তো এই সমস্যাটি কি আগে সেটা আমরা পড়ি, যে তুমি মোটরসাইকেলে করে দীঘা ভ্রমণ করতে বেরিয়েছো, তোমার মোটরসাইকেলের গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা, প্রতি 60 কিলোমিটার অন্তর তোমাকে 5 মিনিট বিশ্রাম করতে হয়, 300 কিমি দূরের দীঘা ভ্রমণের গড় গতিবেগ কত? তো সমস্যাটি তোমরা বোর্ড থেকে একবার খাতায় নোট ডাউন করে নাও, এবং করার পরে গড় গতিবেগের উপর আমাদের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোকে একবার একটু মনে করার চেষ্টা করো। তো দেখো যে একদম সহজ সরল একটা সমস্যা। তো এই সমস্যা সমাধান করতে গিয়ে 99% স্টুডেন্ট ভুল করবে, কেন? তো আজকের ক্লাসটি একদম শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখো, কারণ এখানে ভীষণ ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা দেখতে পাবো, যে এই রকম সহজ অঙ্ক আমরা পরীক্ষার হলে একদম সহজে সমাধান করে তার উত্তর করে চলে আসব, কিন্তু আমাদের ভুল হবে। সেই ভুলের জায়গাটা যেন আমাদের পরীক্ষার হলে না হয়, তার জন্য এই ধরনের সমস্যায় কি প্রবলেম থাকে, একটা টেকনিক্যাল প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমাদের এখন থেকে বুঝতে হবে, এবং এই ধরনের সমস্যা আমরা পেলে যেন সেই ভুলটা আমাদের আর কোনো দিন না হয়, আমরা যেন সঠিক উত্তরটা করে আসতে পারি। তো আমরা প্রাথমিকভাবে সমাধান করব, সমাধান করে যে উত্তরটা পাবো সেই উত্তরটাতে আমাদের কি প্রবলেম সেটা একবার দেখব। 300 কিলোমিটার দূরত্ব যেতে গেলে প্রতি 60 কিলোমিটার অন্তর অন্তর 5 মিনিট করে বিশ্রাম করতে হয়, তাহলে কতবার বিশ্রাম করতে হবে? 300 কে 60 দিয়ে ভাগ করলে 5 বার, কিন্তু 5 বার তার বিশ্রাম করতে হচ্ছে না, কেন? কারণ এখান থেকে যাত্রা শুরু করে এখানে 1 বার, এখানে 2 বার, এখানে 3 বার, এখানে 4 বার, পঞ্চমবার এসে দীঘায় পৌঁছে গেছে, সেজন্য তার 4 বার বিশ্রাম করতে হচ্ছে, আর 4 বার বিশ্রাম করলে তার সময় লাগছে কত? 4×5=20 মিনিট। তাহলে তার মোট কত সময় দরকার হচ্ছে দীঘায় যাওয়ার জন্য? 300 কিলোমিটার দূরত্ব 60 কিমি/ঘন্টা বেগে চলছে, তাহলে 5 ঘন্টা সময় লাগছে, সঙ্গে আরও 20 মিনিট সময় লেগেছে, তাহলে মোট সময় কত হলো? 5 ঘন্টার সঙ্গে 20/60 ঘন্টা যোগ করলাম, তাহলে কাটলে পেলাম 1/3, 3×5=15, 16/3 ঘন্টা, তাহলে এই 16/3 ঘন্টা সময় তার মোট লাগলো। তাহলে এই মোট সময়ে ক্ষেত্রে আমরা গড় গতিবেগ নির্ণয় করব কি? D/V, মোট দূরত্ব 300 কিলোমিটার এবং 16/3, এই 16/3 যেটা ছিল 3 উপরে তুলে দিয়েছি আমরা, তাহলে আমাদের গড় গতিবেগ পেলাম 56.25 কিলোমিটার/ঘন্টা। এবার আমরা আমাদের অপশানগুলো দেখি, যে 56.25 নেই, 60 কিলোমিটার/ঘন্টা, 55.81 এবং 55.38 কিলোমিটার/ঘন্টা। তাহলে এই উত্তরটা কোথাও নেই, তাহলে নিশ্চয়ই আমরা এইভাবে সমাধান করলে এই সমস্যাটি সঠিক উত্তর পাব না। তো এবার আমাদের মাথায় একটা চিন্তা আসতে পারে, যে 300 কিলোমিটার
দূরত্ব ভ্রমণ করেছি 60 কিলোমিটার/ঘন্টা বেগে, তাহলে গড় গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হতেই পারে। ওই বিশ্রামের টাইমটাকে ধরা হয়নি, তাই এটাকে আমরা উত্তর করে আসতে পারি, তো সেটা কিন্তু হবে না। কারণ গড় গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের যে সময়টা বিশ্রাম করতে হয় সেই সময়টাকে আমাদের টোটাল সময়ের মধ্যে গণনা করতে হয়। তাহলে এই জায়গাটা কিন্তু যদি করে আসি আমরা, উত্তর ভুল হবে। আবার এই উত্তরটা কিন্তু বাকি তিনটে অপশানের মধ্যে নেই, তখন আমরা ভুল করে একটা চিন্তাভাবনা আমাদের মাথায় আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আমি 5 বার বিশ্রাম করেছি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অথবা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তো যে কোনোভাবেই হোক 5 বার বিশ্রাম করেছি। এই জায়গাটা থেকে যদি আসি তাহলে 5 5 25 মিনিট, 5 ঘন্টার সঙ্গে 25 মিনিট যোগ করে আমরা পেয়েছি কত, 325/60 ঘন্টা। তাহলে মোট যে দূরত্ব 300, সেই 300কে আমরা মোট সময় দিয়ে ভাগ করে 55.38 কিলোমিটার/ঘন্টা এটা গড় গতিবেগ আমরা পেতে পারি, এবং সেটা কি কোথাও আছে? ডি অপশানে আছে, কিন্তু আদৌ এটা উত্তর হবে না। কেন? কারণ 5 বার বিশ্রাম আমি করব না, আমাকে 4 বার বিশ্রাম করতে হবে, কিন্তু আমি ভুল করে যদি 5 বার বিশ্রামটাকে ধরে নিই তাহলে এই উত্তরটা আমার বেরোবে, এবং সেই উত্তরটা ডি অপশানে থাকবে, এবং আমি যদি ডি অপশানটাকে উত্তর করে আসি আমার উত্তরটা ভুল হবে। তাহলে নিশ্চয়ই আমাদের থিঙ্কিংটাকে অন্য দিক থেকে ভাবতে হবে। অঙ্কটাকে আবার পড়ি, তাহলে হয়তো আমরা উত্তরের একটা হিন্ট পাবো। যে প্রতি 60 কিমি অন্তরন্তর 5 মিনিট করে বিশ্রাম করতে হয়, এ পর্যন্ত ঠিক আছে। 300 কিমি দূরের দীঘা ভ্রমণের গড় গতিবেগ কত? অর্থাৎ দীঘায় তুমি যাচ্ছ এবং দীঘা থেকে ফিরে আসছো, টোটালটা তোমার ভ্রমণ। তাহলে দীঘায় যাওয়া এবং আসা, এই দীঘায় ভ্রমণে তোমার গড় গতিবেগ নির্ণয় করতে হবে। এবার তাহলে আমার কাছে এটা সুস্পষ্ট হয়ে গেল, দীঘায় যাব 300, আসবো 300, টোটাল আমার কত হবে? 300 300 600 কিলোমিটার আমার টোটাল ভ্রমণ করতে হচ্ছে। এবার বিশ্রামের সময়টাকে কাউন্ট করতে হবে, সেই জায়গাতেও আমাদের ভুল হতে পারে, যে আমি যাওয়ার সময় 4 বার বিশ্রাম করেছি, আসার সময় 4 বার বিশ্রাম করেছি, 8 বার, কিন্তু 8 বার বিশ্রাম করলে হবে না। কেন? দেখো, এখানে আমি যাওয়ার সময় 1 বার 2 বার 3 বার 4 বার এই জায়গাটাতেও 5 মিনিট বিশ্রাম করব, তারপরে আমি আবার ফিরে আসব। তাহলে যাওয়ার সময় আমার 5 বার বিশ্রাম হবে, ফেরার সময় 1 বার 2 বার 3 বার 4 বার, এখানে আমি বাড়ি পৌঁছে গেছি। তাহলে 5 আর 4 9 বার আমাকে বিশ্রাম করতে হবে, টোটাল 5 আর 4 9 বার, 5 9 45 মিনিট আমাকে বিশ্রাম করতে হবে। এবং আমি 60 কিলোমিটার/ঘন্টা বেগে যদি চলি, আমার যাওয়ার সময় 5 ঘন্টা, আসার সময় 5 ঘন্টা, টোটাল আমার 10 ঘন্টা সময় দরকার হবে। তাহলে যাওয়া আসায় আমার মোট কত সময় দরকার হলো? 10 ঘন্টা + 45/60 ঘন্টা, তাহলে 645/60 ঘন্টা এটা আমার টোটাল সময়। তাহলে আমার গড় গতিবেগ 600/645×60, সেখান থেকে পেলাম 55.81 কিলোমিটার/ঘন্টা। এবং এই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি 55.81 কিলোমিটার/ঘন্টা সি অপশানে রয়েছে। তো এই সি অপশানে যে উত্তরটা রয়েছে, এই উত্তরটা যে আমার সঠিক উত্তর হবে, এই চিন্তাভাবনা কিন্তু আমরা পরীক্ষার হলে বা বাড়িতে প্র্যাকটিসের সময় আমাদের মাথায় আসবে না। কারণ আমরা যাওয়ার দূরত্বটাকে ধরে নেব অথবা আসার দূরত্বটাকে ধরে নেব, অথবা যাওয়া আসার টোটাল দূরত্বটাকে যদি ধরি, কিন্তু বিশ্রামের সময় কিন্তু আমরা যাওয়ার সময় 4 বার, আসার সময় 4 বার, 8 বার ধরু, যে কোনোভাবেই হোক আমাদের ভুল হয়ে যাওয়ার প্রবণতাটা এই অঙ্কের ক্ষেত্রে অনেক বেশি থাকবে। যদিও অঙ্কটা পড়ার পরে মনে হবে একদম সহজ একটা সমস্যা, কিন্তু এই একদম সহজ সমস্যার ক্ষেত্রে আমরা এতগুলো প্রবলেম ফেস করতে পারি। তো আমাদের সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে আজকের এই ক্লাসের পরে। এই ধরনের সমস্যা যদি কখনো তোমরা পাও, তাহলে আজকের এই ধারণাটা,
আজকের ক্লাস থেকে প্রাপ্ত ধারণাটাকে ব্যবহার করতে হবে। তাহলে পরীক্ষার হলে তোমার এই ধরনের সমস্যা যদি কখনো পাও আর ভুল হবে না। তাহলে আমাদের প্রবলেমটা কোথায় ছিল? দীঘা ভ্রমণের গড় গতিবেগ, অর্থাৎ দীঘায় যাওয়া এবং আসা দুটো কথা বলা হয়নি, এটা আমাদের ধরে নিতে হবে। এবং এটাও ধরতে হবে যাওয়ার সময় চারবার নয় পাঁচবার বিশ্রাম করবে, ওই বিশ্রামের পরে আবার সে রিটার্ন আসবে, এটাই আমাকে ধরে এগোতে হবে। এবং অপশান আমাকে সেই কথাই বলছে, সি অপশান যেহেতু সেটা ধরেই করেছে, তাহলে সি অপশানটাকে আমাদের রাইট করতে হবে। এবার দেখো এই সমস্যাটির সমাধান করার সময় 99% স্টুডেন্ট ভুল করবে, কেউ কেউ কী করবে, এটা অ্যান্সার করবে, কেউ এটা অ্যান্সার করবে, এই অ্যান্সারটা যে সঠিক অ্যান্সার এই জায়গাটায় পৌঁছাতে পারবে না অধিকাংশ স্টুডেন্টস। তো আশা করছি আজকের ক্লাসের পরে এই ভুলটা তোমার আর হবে না। তো আমরা এই যে গতিবেগ, গড় গতিবেগ, এই গড় গতিবেগের উপরে আমরা যে ক্লাসটি করলাম আজকে, আজকের ক্লাসটি করার পরে আশা করছি যে গড় গতিবেগের উপরে এরকম টেকনিক্যাল কিছু প্রবলেম সম্বলিত সমস্যা যদি আমরা পরীক্ষার হলে পাই সেটা নিয়ে আর কোনো চিন্তা হবে না, কারণ আজকের পর থেকে এই ধরনের সমস্যা তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। এই সমস্যাটি কিন্তু আমাদের নিশ্চিত নবোদয় নামক যে কম্পিটিটিভ এক্সাম ম্যাথ বুকটি রয়েছে সেখানে নেই, সেখানকার একটি সমস্যাকে ঘুরিয়ে চিন্তাভাবনাকে ডাইভার্ট করে এই অঙ্কটি করা হয়েছে। তো আজকের ক্লাসে যে সমস্যাটি তোমরা সমাধান করেছো এই সমস্যাটি তোমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের 12 নম্বর চ্যাপ্টারের শেষের দিকে কোনো একটা জায়গায় নোট ডাউন করে রেখে দেবে, পরীক্ষার সময় তোমরা এই ধরনের সমস্যা নিজেরা গঠন করে তার উপরে প্র্যাকটিস করে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে এবং কম্পিটিশনে নিজেকে এগিয়ে রাখার মতো প্র্যাকটিস নিজেকে প্রতিনিয়ত করতে হবে এবং কম্পিটিশনে চান্স পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে।